নমস্কার বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই এমনটা ভাববেন না যে প্রতিদিন আমি একের পর এক ডেট দিয়ে যাচ্ছি এমনটা কিন্তু নয় আসল কথা পি এম কিষণ সম্মান নিধি যোজনার প্রতিনিয়ত আপডেটগুলি আমি আপনাদের দেই বলে যা আপডেট পাই সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তো বর্তমানে যার জন্য আপনারা অপেক্ষায় আছেন অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা কবে আসবে কারণ আপনারা জানেন কেউ কেউ একটা কিস্তির টাকা পেলেও অনেকে এমন আছেন দুটো তিনটে এমনকি ছটা সাতটা ইনস্টলমেন্টের টাকাও একসঙ্গে পাবেন এই রাজ্যের কৃষকেরা তো আপনাদের সেই অপেক্ষার অব অবস্থান ঘটবে এই জুন মাসেই কারণ প্রথম থেকে আমরা বিভিন্ন নিউজ মারফত তথ্য পাচ্ছি বা বিভিন্ন রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই কেওয়াইসি এবং আধার ডিবিটি লিংক করার যে কাজ তা কিন্তু মে মাসে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু সম্পন্ন করতে হবে তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী যে জুনের মধ্যে কৃষকদের ই কেওয়াইসি এবং ডিবিটি সম্পন্ন করতে হবে এবং সেই মতো উনাদের কৃষি দপ্তর পক্ষ থেকে কাজ শুরু হয়ে গেছে সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পনেরোই জুন ট্রান্সফার করা হবে এটা বলা হয়েছে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবো তার আগে একটি অনুরোধ করবো এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অল করে রাখতে ভুলবেন না তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে এখানে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা পনেরোই জুন আসবে এখানে কোনো সম্ভাবনার কথা কিন্তু বলা হয়নি এখানে কমপ্লিটলি বলা হয়েছে পনেরোই জুনই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি এবং ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানেই বলা হয়েছে কৃষকদের ইকোইসি যারা করেননি তেচল্লিশ হাজার দুশো বাষট্টি জন তাদের দশই জুন পর্যন্ত বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে এবং আপনারা টুইটার ঘাটলে দেখতে পাবেন যে ইউপি বা উত্তরপ্রদেশে কিন্তু এই শিবির শুরু হয়ে গেছে সেই মতো কৃষি দপ্তর থেকে বা উত্তরপ্রদেশের কৃষি দপ্তর থেকে বিভিন্ন ছবি পোস্ট করা হচ্ছে এই যে বিশেষ শিবির চলছে সেই নিয়ে এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধির কিস্তি পনেরোই জুন আসবে আপনারা এই জায়গাতে আরও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তো আমি আপনাদের এই সম্পূর্ণ নিউজ পেপারটা পড়ে শোনাব না যে অংশগুলি আমাদের জানা উচিত সেই অংশগুলি কিন্তু আপনাদের আমি পড়ে শোনাব এখানে বলা হয়েছে যে কৃষি বিভাগের নির্দেশিকা কৃষি বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে মোবাইল থেকে কৃষকরা তাদের আধার লিঙ্ক করে নিতে পারেন অর্থাৎ ই কেওয়াইসি করতে পারেন পি এম জিওআই অ্যাপের মাধ্যমে ওটিটি অর্ডার করে আবেদন করতে পারেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কৃষি বিভাগ একটি শিবিরের আয়োজন করেছে সমস্ত কৃষককে দশই জুনের মধ্যে তাদের আধার লিঙ্ক করাতে হবে অর্থাৎ প্রদেশের কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে একটি করে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে যেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষক যেন তাতে ই কেওয়াইসি করিয়ে নেন এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা কোট করা আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দোতম কিস্তি পনেরোই জুন অ্যাকাউন্টে জমা হবে এখানে কিন্তু কোনো সম্ভাবনার কথা বলা নেই এবং কোট করেই দেওয়া আছে যেভাবে আপনারা দেখেছেন টাইটেলে ছিল সেইভাবেই কিন্তু এখানে কোট করেও দেওয়া আছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তি পনেরোই জুন অ্যাকাউন্টে জমা হবে কৃষকদের প্রতিটি পরিস্থিতিতে দশই জুনের মধ্যে ই কেওয়াইসি করতে হবে জেলায় জেলায় দুই লাখেরও বেশি কৃষক রয়েছেন যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি যদি এই লোকেরা ই কেওয়াইসি না করে তাহলে তারা চোদ্দতম কিস্তি থেকে বঞ্চিত হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে ভি কে শর্মা উপপরিচালক কৃষি তো উত্তরপ্রদেশের কৃষি দপ্তরের উপপরিচালক ভি কে শর্মা কিন্তু এই তথ্যটি দিয়েছেন এবং এখানে জেলা ভিত্তিক লিস্ট প্রকাশ করে দিয়েছেন কোথায় কত কৃষক বাকি আছেন এখানে বলে দিয়েছেন যে স্পষ্টভাবে দশই জুনের মধ্যে ইকোয়াইসি কমপ্লিট করে নিতে হবে না হয় চোদ্দতম কিস্তির টাকা যা পনেরোই জুন ট্রান্সফার করা হবে সেই কিস্তির টাকা পাবেন না কৃষকেরা তাহলে আপনাদের আমি দেখালাম এখানে কোনো সম্ভাবনার কথা বলা হয়নি নির্দিষ্ট করে বলা হয়েছে পনেরোই জুন পি এম কিষান সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা আসবে এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই জুন মাসের প্রথমের দিকেই আসবে বলে বলা হয়েছিল বিহারের কৃষি দপ্তর থেকে প্রথম সপ্তাহের কথা বলা হয়েছিল আর এখানে ইউপির কৃষি দপ্তর থেকে নির্দিষ্ট করে পনেরোই জুন তারিখটার কথা বলা হয়েছে যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মন্তব্য এ ব্যাপারে আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ